পদ্মাবত মুক্তি পাবে সমস্ত রাজ্যে, জানিয়ে দিল সর্বোচ্চ আদালত। পদ্মাবতে নিষেধাজ্ঞা জারি করেছিল 4 বিজেপি শাসিত রাজ্য, নিষেধাজ্ঞা জারি করে গুজরাট, মধ্যপ্রদেশ, রাজস্থান এবং হরিয়ানা। রাজ্য ছবি নিষিদ্ধ করলে তাতে যুক্তরাষ্ট্রীয় কাঠামো ধ্বংস হয়। কথা বলবো আমাদের প্রতিনিধি বিজেন্দ্র সিংহের সঙ্গে। বিজেন্দ্র, আজকে একেবারে সবুজ সংকেত দিয়ে দিল সর্বোচ্চ আদালত পদ্মাবত ছবির মুক্তির ক্ষেত্রে। এই সবুজ সংকেত দিয়ে কি বলল আদালত? সুব্রজিৎ, আজকে সুপ্রিম কোর্ট স্পষ্ট করে দিয়েছে যে দেশের সব রাজ্যেই পদ্মাবত সিনেমা 25 জানুয়ারি রিলিজ হবে, যেটা আগে থেকে শিডিউল ছিল, কিন্তু হিমাচল প্রদেশ, হরিয়ানা, মধ্যপ্রদেশ, রাজস্থান এবং গুজরাটে ব্যান করা হয়েছিল এবং সেখান থেকে রাজ্য সরকার নির্দেশিকা দিয়ে ইস্যু করেছিল যে এই সিনেমা তাদের রাজ্যে রিলিজ হবে না। তারপরে সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়েছিলেন পদ্মাবতের প্রডিউসাররা এবং আজকে যখন চিফ জাস্টিসের কোর্টে শুনানি হয়, সেই সময় পদ্মাবত সিনেমার প্রডিউসারদের তরফ থেকে মুকুল রোহতগি এবং হরিশ সালভে কোর্টের কাছে বলেন কি সেন্সর বোর্ড ছাড়পত্র দিয়েছে, যে যে অর্ডার দিয়েছিল সেন্সর বোর্ড সেসব মানা হয়েছে এবং নামও চেঞ্জ করা হয়েছে, সেক্ষেত্রে রাজ্যগুলি এইভাবে সিনেমার উপর ব্যান করতে পারে না। হরিশালবে এটাও বলেন কি এইভাবে রাজ্যগুলি যদি একটা সেন্সর বোর্ডের সার্টিফাইড সিনেমাকে ব্যান করতে স্টার্ট করে, তাহলে একটা ফেডারেল স্ট্রাকচারের উপর প্রশ্ন উঠবে এবং যদি কোনো রাজ্যের আপত্তি থাকে এই সিনেমা নিয়ে, তারা বিভিন্ন ট্রাইব্যুনাল রয়েছে সেখানে তারা আসতে পারেন বা কোর্টের কাছে তারা আসতে পারেন, কিন্তু যখন একটা সেন্সর বোর্ড সার্টিফিকেট দিয়েছে একটা সিনেমাকে, সেক্ষেত্রে রাজ্যগুলিতে কেন ব্যান করা হচ্ছে এই প্রশ্ন সুপ্রিম কোর্টের কাছে হরিশালবে রাখেন। এবং এই শুনানি, এই বক্তব্যগুলো শোনার পর আজকে চিফ জাস্টিসের কোর্ট নির্দেশ দিয়েছে সুব্রজিৎ কি এই যে 4 রাজ্যে আগে থেকে ব্যান করার কথা বলছিল, যার মধ্যে গুজরাট রয়েছে, রাজস্থান রয়েছে, মধ্যপ্রদেশ রয়েছে এবং হরিয়ানা রয়েছে, সেই রাজ্যে যদি কোনো অর্ডার বা কোনো নোটিফিকেশন ইস্যু করা হয়ে থাকে সেটার উপর স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট, অর্থাৎ এই 4 রাজ্যে সিনেমা রিলিজ হবে। তার সঙ্গে সঙ্গে সুপ্রিম কোর্ট এটাও বলেছে যে অন্য কোনো রাজ্যেও এই ধরনের ব্যান করা যাবে না, সব রাজ্যেই 25 তারিখ যে প্ল্যান করা হয়েছে রিলিজ করার এই সিনেমা সেটা রিলিজ হবে। এই প্রশ্ন উঠছে কি যদি আইন শৃঙ্খলার পরিস্থিতি হয় সেক্ষেত্রে রাজ্য সরকার আইন শৃঙ্খলা মেনটেন করার জন্য যে পদক্ষেপ রয়েছে সেসব নেবে, কিন্তু যখন সেন্সর বোর্ড একটা সার্টিফাই করেছে একটা সিনেমাকে, এই রাজ্যগুলি এভাবে তারা ব্যান করতে পারেন না। সুপ্রিম কোর্ট এটাও বলে, সুপ্রিম কোর্টের কাছে এই বক্তব্যগুলো রাখা হয় সুব্রজিৎ, বিশেষ করে হরিশ সালভে বলেন কি এখানে ফ্রিডম অফ এক্সপ্রেশনের কথা রয়েছে এবং সব নিয়ম মেনে সিনেমা রিলিজ করা বানানো হয়েছে, সার্টিফিকেট পেয়েছে সেন্সর বোর্ড থেকে, তখন কেন এই রাজ্যগুলি ব্যান করছে? সুব্রজিৎ, গতকালও আমরা দেখেছিলাম মধ্যপ্রদেশ থেকে এরকম ঘটনা এসেছিল কি একটা স্কুলে ঘুমার গান ইউজ করা হয়েছিল, সেই স্কুলে ভাঙচুর করা হয়েছে এবং মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সেটাকে সমর্থন কার্যত করেছিলেন। তারপরে আজকে যে সুপ্রিম কোর্টের অর্ডার এসেছে সেটা বলা যেতে পারে সঞ্জয় লীলা ভানসালির জন্য একটা রিলিফ, কেন কি এখন 25 জানুয়ারি যে প্ল্যান করা হচ্ছিল সিনেমা রিলিজের সেটা দেশের সব রাজ্যেই রিলিজ হবে। তার সঙ্গে সঙ্গে যে 4 রাজ্যে ব্যানের কথা বলা হচ্ছিল, বিশেষ করে এই 4 বিজেপি শাসিত রাজ্য, হরিয়ানা, মধ্যপ্রদেশ, রাজস্থান এবং গুজরাট, এই 4 রাজ্যেও সিনেমা আগামী 25 জানুয়ারি রিলিজ হবে। ধন্যবাদ বিজেন্দ্র।